অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরের পর রাজগড় আহি পালে পবিত্র নির্মালী। শোভাযাত্রার শ্রী শ্রী জুরিয়া আই থান অনা হল পবিত্র নির্মালী। শোভাযাত্রার অংশ ললে শ শ লোকে। অহা 22 জানুয়ারীত অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হব। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাক লৈ সমগ্র দেশতে আরম্ভ হয়েছে এক বিশেষ তৎপরতা। দেশের মন্দির নামঘর অযোধ্যার পথুয়া হয়েছে রাম মন্দিরের পবিত্র নির্মালী। এই মন্দির নামঘরের প্রতিটি ঘরলৈকে পথুয়া হব এই পবিত্র নির্মালী। আজি অযোধ্যার রাম মন্দিরের পর রাজগড় আহি পালে পবিত্র নির্মালী। রাজগড় আহি পার লগে লগে রাজগড়ের পর ঢোলে ডগরে শোভাযাত্রা করে শ্রী শ্রী জুরিয়া আই থানলৈ অনা হল রাম মন্দিরের পবিত্র নির্মালী। আই থানত পূজা পাতল করে এই পবিত্র নির্মালী বিভিন্ন প্রান্তলৈ নিয়া হব। এয়া আমার বহুদিনিয়া এক সপোন আশা সম্পূর্ণ হিন্দু সমাজের আজি পূরণ হওয়া দিকত রাম মন্দিরের কাম সকলে জানে অযোধ্যাত ইতিমধ্যে প্রায় শেষ হয়ে আহিছে আর অহা 22 জানুয়ারীত ইয়ার প্রাণ প্রতিষ্ঠা হব। সে উপলক্ষে আমার সম্পূর্ণ হিন্দু সমাজের বিভিন্ন দল সংগঠন আদি করে যবস্থা করেছে তাকে অনুসরণ করে তাত যজ্ঞত পূজিত পবিত্র চাউল অর্থাৎ অক্ষত বলে কোয়া হয় সে আহি আজি ডিব্রুগড়ের পর আমার রাজগড়ত আহি পাইছেহি। আর আমি সকলে উলহ মালহরে বহু আনন্দরে আদরি আনি আজি জুরিয়া আই থানত আমি রাখিছোহি। আর অহা 1 জানুয়ারীর 15 জানুয়ারীর ভিতর সমগ্র দেশের লগতে আমার ইয়াতো প্রতিটি পঞ্চায়েতের প্রতিটি বুথর প্রতিজন ব্যক্তির ঘর সেই অক্ষত দিয়া হব আর সেটা পবিত্রভাবে গোসাই থানত পূজা করা থানত বা নামঘর থব। আর সেইদিনা অহা 22 জানুয়ারী তারিখে এক দীপামৃতার দরে আমি সকলে পালন করি তেনেদরে আমি সিদ্ধান্ত লৈছো আর তেনেদরে আগবাড়ি গিয়ে আছো। অহা 22 জানুয়ারী তারিখে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার উপলক্ষে আজি আমার এই জুয়াস্থানত আমার অযোধ্যারপর ডিব্রুগড় কার্যালয়ত আসে অক্ষত সেই অক্ষত আমি ডিব্রুগড়পর আনি আমার পবিত্র জুয়াথানত মন্দিরত রাখিছো। অহা কালিলৈ আমি 11 বজাত এই অক্ষত প্রত্যেক মণ্ডলে মণ্ডলে আমি বিতরণ করি আর অহা 1 তারিখের 1 তারিখের 15 তারিখলৈকে এই অক্ষতসমূহ প্রত্যেক গাঁত প্রত্যেক ঘর প্রত্যেক চুকত প্রত্যেক নামঘর মন্দির এই সকল অনুষ্ঠানতে দি আমি অহা 22 জানুয়ারী তারিখে সন্ধ্যা হওয়ার লগেলগে সকল প্রত্যেক মানুষের ঘরতে অনুরোধ জানাম যে সেই 22 তারিখের দিনা সন্ধিয়া প্রত্যেক ঘর মানুষে যাতে অতি কমেও 5 গজ করে বন্তি প্রজ্বলন করে এ আমার মহা রাম রামর প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এই মানে রাইজক আগ্রহ প্রকাশ করি। ভগবান রামচন্দ্র বহু বছর ধরে তম্বুর তলত আসে 22 জানুয়ারীর 22 তারিখে প্রাণ প্রতিষ্ঠা হব অযোধ্যার রাম মন্দির। আর হিন্দু সনাতন ধর্মর আজ ভগবান রামর যি ধরনের আসিলে যি ধরনের রখা হয়েছিল তার প্রতি সচর সকলো হিন্দু সনাতনী ধর্মর মানুষ আক্ষেপত আসে আজি আজি অসমর কি ভারতবর্ষর বা বিশ্বর সকলো হিন্দু সনাতনী ধর্ম আজি সচাকেই বড় আনন্দ উল্লাসত তখন হয়েছে ভগবান রামর জন্মস্থানত রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আর অহা 22 তারিখে যি আমার প্রাণ প্রতিষ্ঠা হব
অসমৰ সকলো জনসাধারণক আমি এটাই আহ্বান জানাইছো, ভগবান রামচন্দ্রই 14 বছর বনবাস খাটিছিল, আজি বহু বছর বনবাস খটার পিছত যেতিয়া পুনৰ নিজৰ দেশলৈ নিজৰ জেগালৈ ঘূৰি আহিছে, আমি সকলো ৰাইজৰ প্ৰতি আহ্বান সকলোৱে ঘৰত আঙুঠি বন্তি প্ৰজ্বলন কৰক আৰু ৰাম অযোধ্যালৈ ঘূৰি অহাৰ আনন্দ উৎসৱ পালন কৰিব বুলি আশা ৰাখি সকলোৰ প্ৰতি মই আহ্বান জনাইছোঁ। আজি আমাৰ সুদূৰ অযোধ্যাৰ পৰা ডিব্ৰুগড় আহিল অক্ষত, ডিব্ৰুগড়ৰ পৰা আমাৰ ৰাজগড় আহি উপস্থিত হৈছে অক্ষত। আমাৰ জুৰীয়া থানত ৰখা উদ্দেশ্য, মূল উদ্দেশ্যটো হ'ল যে আমাৰ ওপৰৰ পৰা নিৰ্দেশনা আছে অক্ষত, যিহেতু তাৰ পৰা পূজা পাৰ্বণ কৰি পেলাই যজ্ঞ কৰি পিনি আমাৰ ইয়ালৈ পঠিয়াইছে। অক্ষত পঠোৱাৰ উদ্দেশ্য এটা হ'ল যে যিহেতু প্ৰত্যেক এজন ব্যক্তিয়ে অযোধ্যা গৈ পিনি শ্ৰীৰামলালাক দৰ্শন কৰিব নোৱাৰে, তাৰ কাৰণে অক্ষত ইয়ালৈ পঠিয়াইছে যাতে আমাৰ প্ৰত্যেকজন ব্যক্তিৰ ঘৰত অক্ষত পায় আৰু তেখেতক যাতে স্মৰণ কৰিব পাৰে। অক্ষতটো পঠোৱাৰ আৰু এটা হেৰি আছে যে অক্ষতটো থ'ব লাগে কেনেকৈ, আমাৰ ইয়াত যিহেতু আমাৰ ইয়াত আজি আহি পাইছেহি, আমি কলহত ৰাখিছোঁ, পূজা পাৰ্বণ হ'ব, আজিও হ'ব, কালি ৰাতিপুৱাও হ'ব আৰু অহাকালিলৈ আমি পঞ্চায়তে পঞ্চায়তে ডিষ্ট্ৰিবিউট কৰিম। পঞ্চায়তৰ পৰা আকৌ তেওঁলোকে 1 তাৰিখৰ পৰা 15 তাৰিখৰ ভিতৰত প্ৰতিজন ব্যক্তি ঘৰে ঘৰে দিব, অক্ষত মানে ডিষ্ট্ৰিবিউট কৰিব। সেই অক্ষতখিনি যিসকল ৰাইজে পায় সেইসকলৰ ওচৰত বিনম্ৰ অনুৰোধ যাতে এই অক্ষত মানে মানে শ্ৰীৰাম স্বয়ং শ্ৰীৰাম আমাৰ ঘৰলৈ আহিছে সেই ভাবি পেলাই, মানে যেনেকৈ ভগৱানক নিজৰ ঘৰত মানে আস্থান দিয়ে সেই তেনেকৈ নিজৰ পূজাস্থলীতে ৰাখক বা নিজৰ মানে য'ত নেকি ধৰক আপোনাৰ এই ধন সম্পত্তি ৰাখে তাত ৰাখক, মানে য'তে ৰাখক ভাল পবিত্ৰ জেগাতে ৰাখক যাতে মানে শুদ্ধতাৰে ৰাখে, সেইৰে কামনা কৰিলোঁ। আৰু প্ৰত্যেকজন সনাতনী ৰাইজক এটা অনুৰোধ কৰোঁ যে অহা 22 জানুৱাৰী দিনাখন যাতে এটা আজি 500 বছৰৰ পিছত যি আমি মানে শ্ৰীৰামজীৰ মানে হেৰি পাইছোঁ, মন্দিৰ উদঘাটন হ'বলৈ মানে এটা হেৰি পাইছোঁ, যাতে সেইদিনাখন উলহ মালেৰে ধুনীয়াকৈ দীপাৱলী উৎসৱ পালন কৰে তাকে কামনা কৰিলোঁ। ব্যুৰো ৰিপৰ্ট, অসম টুডে।